ভোট মিটতেই হাড় হিম করা ঘটনা সামনে এলো হরিহর পাড়ায়। আগ্নেয়াস্ত্র উঁচিয়ে এসইউসিআই কর্মীকে বন্দুকের বাঁট দিয়ে মার তৃণমূল প্রার্থীর স্বামী। জানা গিয়েছে হরিহর পাড়া সরপুর গ্রাম পঞ্চায়েতের আতুর মোড়ের বাসিন্দা সোহেল রানা তার ভাইয়ের স্ত্রী এসইউসিআই এর প্রার্থী হয়েছেন। রবিবার দুপুরে তিনি বাড়ি থেকে কিছুটা দূরে দাউদের মোড়ে দোকানে বসে থাকার সময় ওই এলাকার তৃণমূল প্রার্থীর স্বামী শফিকুল ইসলাম তার উপর হামলা চালায় বলে অভিযোগ। হাতে বন্দুক চিয়ে বন্দুকের বাঁট দিয়ে মারধর করা হয় বলে অভিযোগ। নটার সময় দোকান খুলি, তখন মোটামুটি 12:20-15:20 মধ্যে অ্যাভারেজ। তো আমি দোকানে বসেছিলাম এবং একজন ছিল দোকানের ভিতরে, তো আমাকে ডাকলো দোকানের বাইরে, এবার দোকানটা বন্ধ করতে বলছে। আমি দোকান বন্ধ করবো কারণ আমি আমার সৎ সাহসে গিয়েছি, কারণ আমি কালকে কোনো ঝামেলা করিনি, বুদ্ধ খোল করেছে তাতে আমি কোনো ঝামেলা করিনি, প্রথম কথা হলো তাই। তাতে তার কোনো পার্সোনাল রাখছিল, আমাকে ডাকলো ডেকে দোকানটা বন্ধ, আমি করবো না। আমার প্রথমে থাপ্পড় লাগায় একটা দুটো লাগায়, এবার আমারও তো প্রচণ্ড একটা রাগ আছেই, আমি আমার তরফ থেকে একটা যে নিজে একটা মেরেছি, যাই হোক পরিষ্কার কিছু আমি মেরেছি। উনিও আমাকে ওই প্রথম ভিডিও ফুটেজে পাবেন, তাতে অসুবিধা নেই আপনার কাছেই আছে, তাতে ও একটা আর্মস বের করে আমাকে মারার চেষ্টা করে এবং একটা বন্ধু আমাকে ঠেকায়। সেটা আগ্নেয়াস্ত্র দিয়ে হয়তো টানতে যাচ্ছিলো সেটাকে, সেটা খোঁচা দিক মানে আঘাত দিক দিয়ে মেরেছে, তখন খুঁচে খুঁচে মেরেছে আমাকে। সে শরীফুল টিএমসির নেতা আপনাদের এখন আমাদের এই বুথের এখন আপাতত প্রার্থী, তৃণমূল প্রার্থী পারিবারিক বিবাদের জেরেই এমন ঘটনা। ঘটনার পর থেকে আতঙ্কে রয়েছে আক্রান্তের পরিবার। বিষয়টা হচ্ছে আমিও সকালে শুনলাম, তারপর খোঁজ খবর নিয়ে দেখলাম যে যেটা মারধর হয়েছে ওটা ভোট প্রার্থী, যেটা গতকাল তো ভোট মিটে গেছে, ইলেকশন শেষ, মানে সেই হিসাবে রাজনৈতিকভাবে মারামারি করা মারা এটা ঠিক না বা ঠিক মানে ই না, সেই হিসাবে আমি ফোনটা করলাম। কিন্তু বিষয়টা আমি দেখলাম, আমার যার কাছে খবর এলো যে যেটা আমাকে বললো যে ওদের একটা পারিবারিক ঝামেলা, ওরা ভাই চাচাতো ভাই নাকি, ওরা নিজেদের একটা অশান্তি ঝামেলা হয়েছে, সেই ঝামেলা লাগলে মারধর, এখানে কোনো রাজনীতি রং নাই। এবং তার জন্যে শরীফুল প্রার্থীর স্বামী ঠিক আছে, প্রার্থীর স্বামী বলেই যে তৃণমূলের সর্বোচ্চ তা তো না, এবং তৃণমূলের সবই আছে এটাও না, কিন্তু বিষয়টা হচ্ছে যে আমরা ফোন, আমি যে আমার কাছে যা খবর তাতে খবর পেলাম ওদের একটা পারিবারিক ঝামেলা, পারিবারিক ঝামেলার জন্যে ঝামেলাটা হয়েছে।